আজ বিশ্বের যে মারমুখ অবস্থা আপনি মিলিয়ে দেখেন অধিকাংশ মুসলমানগুলো এই দেশে আন্দাজে মুসলমানের দাবি করে অথচ আয়াতের মামলার আসামি হয়ে পড়ে আছে মুসলিম দাবি করে ব্যক্তি চালায় ইসলামবাদ দিয়ে এক কথা বলেন না কেন মুসলিম দাবি করে ওর জীবন জিন্দেগিটা পুরাটা ইসলামের নিয়ম নীতি মাইনাস করে দিয়ে একাধারে জীবন চালিয়ে যাচ্ছে আর এই কথাগুলো যখন আলেমরা কোরআন থেকে যারা ব্যাখ্যা করে যারা ওয়াজ করতে পারে যারা তাফসীর করতে পারে জাতির সামনে যখন হক কথাগুলো সঠিক কথাগুলো এই মানুষদের সামনে এসে উঠিয়ে ধরে তখন মন খারাপ করে আল্লাহর আয়াত কি ঠিক আছে না বলেন না কেন মন খারাপ করে দেখবেন যে বাড়িতে যেতে দেয় না বলে হাত পা ভেঙে দেব এটা সেটা হুমকি দেয় এক কথা বলেন না কেন এই সব আপনারা কাফেরদের হবে এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন হে নবী আমার পৃথিবীর ময়দানে কাফের যারা হবে বেঈমান যারা হবে নবী আপনি এদেরকে কোরআন দিয়ে সতর্ক করলেই কি আর না করলেই কি কোন দিন অন্তদের আপনার ডাকে সাড়া দেবে না আজ পৃথিবীর ময়দানে এইরকম হাজারো মানুষের ক্যারেক্টার এই রকম বানিয়েছে কোরআন দিয়ে ডাকার পরেও দেখবেন মুখ ফিরে নিয়ে বালি চলে যায় আমার ভাইয়েরা পৃথিবীর ময়দানে এই আয়াতের মাধ্যমে যেটা আমি জানতে পারলাম যে ব্যাখ্যাটা আমি পেয়েছি বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব মারা গিয়েছে এই কারণে কারণ নবীজিকে লালন পালন করেছে বিবাহ পর্যন্ত দিয়েছে এক কথা বলে দেখেন ব্যবসার সময় আল্লাহর নবীকে সাথে সাথে করে নিয়ে যেতেন বিশ্ব নবী আমার সব সময় চাচার সাথে থাকতেন এত পরিমাণে ভালোবাসতেন কিন্তু লোকটা ছিল কাফের কথা বলেন না কেন এই লোকটা একদিন পরে আছে বিছানার মধ্যে নবীজি আমার আসার পরে ডাক দিয়ে বললেন একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই চাচা আমার এতটুকুন কথা যদি আপনার জবান দিয়ে আপনি বলতে পারেন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনারে আমি জান্নাতে নিয়ে যাব কিন্তু এই লোকটা পড়লো না বেঈমান হয়ে কাফের হয়ে মারা গেল নবীজি এত পরিমাণে মন খারাপ করলেন নবীজি আমার দোয়া করলেন আমার আল্লাহ দোয়া কবুল করবে না কাফের হয়ে মরার কারণে এই দেশে কত কাষ্টে কাফের বাচ্চা মারা যায় এই এলাকাতেও মারা যায় আর এই দেশের কিছু হুজুর আছে এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টটা নিয়েছে এক কথা বলেন না কেন মনে করছেন আমি কিছু জানি না কি দোয়া গো মনে জান্নাতের ভাব দাদার যে জায়গা আল্লাহর নবীর দোয়া আল্লাহ ঘুরিয়ে দিলেন ফেরত দিলেন ওই জায়গা আমাদের খাওয়া আছে বলেন না কেন এই জন্য পৃথিবীর ময়দানে অন্তত আপনার আমার দায়িত্ব সব সময় অন্তত কোরআন দিয়ে কেউ যদি আপনাকে ডাক দেয় তার ডাকে সঙ্গে সঙ্গে আপনাকে সাড়া দেওয়া লাগবে আপনি ঘাড় তারা করেন এই রকম করেন আমার আল্লাহর দৃষ্টিতে আপনি নির্ভেজালি কাফের বাচ্চা আমার ভাইরা এই মানুষগুলো কেন এই রকম করে কোরআন শোনার পরে এই রকম করে মানতে যায় না কেন অস্বীকার করে আল্লাহ কিন্তু পরের আয়াতে ধারাবাহিকতায় ব্যাখ্যা দিয়েছি খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বসরিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ পাক বলেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওদের যে অন্তকরণ আছে ওদের যে কলব আছে এইটার মধ্যে অন্তত জং ধরেছে রোগ ধরেছে মরিচা পড়েছে কথা কার আরো জোরে সর হলো না আমার ভাইরা পৃথিবীর ময়দানে আপনার এই যে অন্তকরণ এইটা যদি অন্তত জং গুলো অন্তত মরিচা গুলো আপনি দূর করে দিয়ে অন্তত যদি ভালো হতে চান তাহলে পৃথিবীর ময়দানে কোরআন আপনাকে নেওয়া লাগবে এই কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি অন্তত কোরআনের বিধান গুলো অন্তত মেনে চলেন আপনার অন্তরের যে জং গুলো আছে কালি গুলো আছে দূর করে দেবে তিনি কে আরো জোরে আমার ভাইরা এই দেশে অনেক মানুষ আছে আমাদের কাজ ভুল ভাল বুঝায় যে এই দুনিয়ার ময়দানে অন্তরে যদি জং ধরে মরিচা ধরে যদি কালি পড়ে শুধু বসে বসে হু হু এক কথা বলে না কেন না এসব সুয়াডাঙ্গা জেলায় চলে না আল্লাহর একটা দলিল দিচ্ছি ভালো করে মেলাবেন আয়াতটা শোনার পরে অন্তত আমার প্রতি রাগ করে কোনো লাভ নেই আপনি আল্লাহর প্রতি রাগ করেন
কারণ আমার আল্লাহ যদি আয়াত নাযিল না করত আমি বলতাম না নাযিল করেছে বিদায় অন্তত সিয়ারে আছি এখন গিয়ারে আছি মশানে আছি শরীরের রক্ত গরম আছে তাই বলছি আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন বলেন আল্লাহু আকবার ভালো করে বুঝবে ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া খবরদার অনুসরণ করবা না এ কথা কার আরো জোরে এলাকার চেয়ারম্যান নিষেধ করেনি এলাকার মেম্বার নিষেধ করেনি আমি নিষেধ করেনি এ নিষেধাজ্ঞা দিয়েছে কে আরো জোরে আল্লাহ নিজে নিষেধাজ্ঞা দিয়ে ডাকতে বলে খবরদার দুনিয়ার ময়দানে অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া দুনিয়ায় কোন ওলি আল্লাহর এখানে ওলির বহুবচন এ বলেন না কেন আজ এই দেশে মানুষদের এইটা বুঝিয়ে কত মানুষ এই দেশে আজ ঈমান ধ্বংস করে ফেলছে আগে ভালো থাকে কিন্তু এদের কাছে যাওয়ার পরে আরো কাফেরের বাচ্চা হয়ে বের হয় আর বড় বড় আলেম যারা আছে এদের বিরোধিতা করে নাকি এ দেশে চলে না না ওসব ভারতে চলে আমার ভাইরা এক নাম্বার জানতে পারলাম পৃথিবীর ময়দানে কেন কাফেররা কোরআন শোনার পরে অন্তত মানতে চায় না কারণ তাদের অন্তকরণটার মধ্যে রোগ আছে তাদের অন্তরে ভেজাল আছে পৃথিবীর ময়দানে মানুষকে আল্লাহ সৃষ্টি করার পর থেকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছে পৃথিবীর ময়দানে কারো অন্তত যদি শরীরের মধ্যে তিনটা ইন্দ্রিয় শক্তি থাকার পরেও কাজে না লাগায় আমার আল্লাহর দৃষ্টিতে ওটা নির্ভেজাল চারপাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ সূরা আরাফের 179 নম্বর আয়াত এক নম্বরে আল্লাহর ব্যাখ্যা কি জানেন আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকহুনা বিহা বলেন আল্লাহু আকবার এই আয়াতের সাথে এটা রিলেটেড আছে তাই আমি বলছি আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ ওই মানুষগুলো দুনিয়ার ময়দানে সার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কি কারণে জানেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলব দিলাম চিন্তা ভাবনা করার জন্য কিন্তু তারা বোঝে না কলব থাকার পরে অন্তকরণ থাকার পরে ওর কোনো চিন্তা নেই এক কথা বলে না কেন তাহলে আজ বিশ্বের দিকে মিলান আমাদের তো এরকম জীবন জিন্দগি লাইন ছাড়া কোনো চিন্তা নেই সেদিন একটা গল্প শুনতেছিলাম এক লোক রেল লাইনে দাঁড়িয়ে যে ট্রেন যায় দুই ধারে যে ঝাঁপ আছে প্লাগ আছে নামিয়ে দেয় ওই জায়গায় ওর চাকরি আর একটা লোক শাশুগুজু করে ওর কাছে গিয়ে ডাক দিয়ে বলে ভাই আমার ট্রেন আসবে কখন বলছে সকাল 10টা 12টা 2টা 4টা এরকম ঘরে ধারাবাহিকতায় চলতেছে এইবার ও আসছে করে রেল লাইন পার হয়ে ক্রস করে যখন চলে যায় এই যে চাকরি করে ডাক দিয়ে বলে ভাই এতক্ষণ যাব রেলের খবর নিলে কোন জায়গায় যাবে বলছে এই রেল লাইন পার হব তাই ডাক দিয়ে বলে বেটা ইয়ার কি মারা জায়গা পাও না একটা লোক রেল লাইন পার হবে তাই এই লোকটার চিন্তা ভাবনা অন্তত ট্রেন যদি আসে সে আর বাঁচার উপায় থাকবে না তাহলে আপনার জীবন জিন্দগিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দমিনের ময়দানে পাঠালেন আপনার তো চিন্তা সারা জীবন আপনি একাধারে চালাচ্ছেন আল্লাহর ব্যাখ্যা কি জানেন আল্লাহ পাক বলেন কদ্দামাতুলি গদি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালু সূরা হাশর 59 নম্বর সূরা 28 নম্বর পারা দুই নম্বর রুকুর এটা পাবেন আপনি 18 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষের অংশে দিয়েছে আল্লাহ পাক বলেন বান্দারে চিন্তা ভাবনা করো আগামী কালকের জন্য কি জোগাড় করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেসেজ দিলাম চিন্তা ভাবনা করো আগামী কালকের জন্য তুমি কি জোগাড় করতেছো আখিরাতের ময়দানে যে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াবা কি জবাব দিবে আমার কাছে আর 96 ভাগ মুসলমানের দেশে যদি অন্তত আমার আল্লাহকে সামনে দাঁড়িয়ে যদি হিসাব দেওয়ার এই চিন্তা থাকতো এই দেশে আল্লামা সাইদির মতো মানুষকে জেলখানায় আটকে রাখার কথা ছিল না
কোরআনের পাখিগুলো উন্মুক্ত ময়দানে কোরআনের হক কথাগুলো বলতো এই দেশের কারো সাহস হতো না আলেমদের জেলখানায় বন্দী করা ওই যে ওই লোকটার মতো চিন্তা সারা জীবন আমার ভাইরা আমার কথা শোনার পরে আপনি রাগ করবেন না মন খারাপ করবেন না আমি আপনাকে ইন্ডিকেট করে কথা বলতেছি না আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর ময়দানে কাফের যারা হবে অন্তত তাদের আল্লাহ কলব দিয়েছে এটা থাকার পরেও অন্তত তাদের কোনো চিন্তা নেই তারা বোঝে না তারা বধির ওই মূর্খের মতো অন্ধের মতো জীবন চালাচ্ছে দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা দুনিয়ার ময়দানে আমি তাদেরকে কর্ণ দিলাম শোনার জন্য শ্রবণ শক্তি দিলাম এইটা থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দুটো লাইট দান করলাম চোখ দান করলাম আলাম না যা আল্লাহু আইনাই লিসানা ওয়া শাফাতাইন এ ব্যাখ্যাকার আরো জোরে সূরা বালাদ 90 নম্বর সূরা 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আর এটা ভাবেন আপনি 8 9 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন এ বান্দা আমি কি তোর জন্য বানাইনি দুটো চোখ আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনাকে স্মরণ করে দিতে চায় আপনি কেন এই চোখ দুটো পাওয়ার পরে অন্তত মূর্খের মতো জীবন চালাচ্ছেন আমার আল্লাহ তো আয়াত দিয়ে প্রশ্ন করে আর ডাক দিয়ে বলে বান্দারে আমি কি তোর জন্য বানাইনি দুটো চোখ তা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে বলছে আপনি এই চোখ পাওয়ার পরে চোখের ইশারা দিয়ে কত নিরাপরাধ মানুষের জীবন কেড়ে নিলেন জবাব দেওয়া লাগবে না বলেন না কেন আপনাকে রাগ করতেছে আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হয় আপনার পক্ষে নতুবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে ওই দিন বাঁচার উপায় থাকবে না ওই দিন পালাবে কোন জায়গায় পালানোর কোনো রাস্তা আছে আছে আল্লাহর ব্যাখ্যা আরো পড়েছিলাম অসিকল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারাত ওই দিন কাফের বেঈমান যারা হবে তাদেরকে জাহান্নামের দিকে হাকিয়ে হাকিয়ে নিয়ে যাওয়া হবে হাকিয়ে হাকিয়ে বলতে কি বোঝায় আদর করে বলেন না কেন এই জায়গায় মনে করেন কোরআনের কথা বলতে গিয়ে আমাকে যদি পুলিশ বাহিনী এসে গ্রেপ্তার করে নিয়ে যায় ভালো করে বুঝবেন আমারে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় শুধু হাতে হ্যান্ডকাফ পরানোর পরে তেনারা আমারে হয়তো ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে এই জায়গায় একটা সেকেন্ডও দেরি করবে না এক কথা বলে না কেন কারণ এই কারণে নিচ্ছেন কারণ আমি অপরাধী আমি আসামি আসামি না হলে অন্তত তারা আমার সাথে সাবলীল ভাষায় ভালো ভাষায় কথা বলতো এক কথা বলছে না কেন কিন্তু আমি আসামি হওয়ার কারণে তারা অন্তত আমাকে ধাক্কায় ধাক্কায় অন্তত যেখানে নিয়ে যাওয়ার দরকার ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে তারপরে ছাড়বে আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের ময়দানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরুদ্ধে চলে যাবে আমার আল্লাহ যখন ওকে ঘোষণা দিয়ে দেবে ফা ইন্নাল্লাহু জাহান্নাম ওর ঠিকানা জাহান্নাম ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওরা হাকিয়াকে নিয়ে যাবে যেতে চাইবে না ফেরেশতারা পেটাতে পেটাতে ওরে নিয়ে যাবে এইটার ব্যাখ্যা দিয়েছে আজ ক্ষমতা দেখান এত মোশন দেখান এত পাওয়ার এক কথা বলছে না কেন মরণের পরে যখন আপনার অন্তত এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো চোখ আল্লাহ দিলে পাওয়ার পরে অন্তত বিরুদ্ধে যায় কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন এজন্য এখনো সময় আছে আপনার পুরো মানব দেহটা অন্তত ইসলাম এবং কোরআনের জন্য ব্যয় করে দেন আপনার পুরো জীবন জিন্দেগি তাহলে চোখ দিয়েছে কোরআন পড়ে এখানে অনেক মানুষ বসে আছে এখানে মাদ্রাসা আছে কোরআন পড়তে পারে না এক কথা বলছেন কেন কোরআন পড়তে পারে না আজ এ বিশ্বের মানুষগুলো এত নিচে পড়ে থাকার কারণ মায়ের খাওয়ার কারণ একটাই মাত্র কারণ জাতি আজ কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে তাই এই দেশের 100% মুসলমানের ভিতরে 100টা মুসলমানের মধ্যে 95টাই আজ কোরআন পড়তে পারে না অথচ আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কোরআনুল হাকিম বিজ্ঞানময় একটা প্রজ্ঞাময় আমি তোমাদের একটা কিতাব দিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই কি লাগবে সব দিয়ে দিলাম আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কি হলো কেন গবেষণা করো না গবেষণা কি লালনের জীবনী নিয়ে বলেন না কেন
লালনের জীবনী নিয়ে যতক্ষণ গবেষণা করবেন সওয়াব আছে, দেবে আল্লাহ সওয়াব, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেন যতক্ষণ কোরআনের পিছনে শ্রম দেবেন, এই কোরআনে কারীমটা মরণের পরে অন্তত এই শ্রমটা দেওয়ার কারণে মরণের পরে নাজাতের মাধ্যম আল্লাহ বানিয়ে দিবে। এজন্য পৃথিবীর ময়দানে সর্বপ্রথম যেটা আল্লাহ দিয়েছে ইকরা, পড়ো, পাঠ করো। আজ এই দেশে অধিকাংশ মানুষগুলো কোরআন পড়াটাকে মাইনাস করে দেওয়ার কারণে, কোরআন নিয়ে গবেষণা না করার কারণে আজ বিশ্বের দিকে এই মায়ের মুখে অবস্থা। এক কথা বলেন না কেন? আপনি কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের বিধান আপনি অন্তত কায়েম করার চেষ্টায় থাকেন, জমিন আন্দোলন করে ইন্নি জা ইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তো আপনাকে খানকা বানিয়ে বসে থাকতে বলেনি, আল্লাহ তো আপনাকে গাছ তলায় বসে থাকার জন্য দেয়নি, এক কথা বলে না কেন? পাঠিয়েছেন জমিনে, জমিন ধরে রাখো। আজ বিশ্বে মুসলমানেরা কোরআন থেকে মুখ ফিরে নিয়ে জমিন ছেড়ে দেওয়ার কারণে জালিম যারা আছে ওরা তথ্য প্রযুক্তি যা মিডিয়াটাকে হাতে নিয়ে আমাদের বেদর মার দিচ্ছে, কিছু আমরা করতে পারি না। এই যে তার বাস্তব দৃষ্টান্ত আমি বাংলাদেশ দিয়ে দিই, বিশ্বের ময়দানে জমিন ছেড়ে দেওয়ার কারণে অন্তত জালিম যারা আছে, এই যে কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেল, খেলা হচ্ছে সেই কাতারে, বাংলাদেশ থেকে কেউ যদি অন্তত কাতার দেশটাতে ভ্রমণ করতে যায় অন্তত ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, এক কথা বলে না কেন? এটা করতে গেলে কমপক্ষে 4 লক্ষ 5 লক্ষ এরও উপরে টাকা পয়সা ওরে খরচ করা লাগবে, তাও একবারে করে যেতে পারবে না। প্রযুক্তির ব্যবহারটা জালিমরা হাতে নেওয়ার পরে পুরো জমিন আমরা ছেড়ে দেওয়ার কারণে এই প্রযুক্তির ব্যবহারটা তারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে স্যাটেলাইট দিয়েছে, আর এই দেশের যুবকগুলোর নামাজ নেই, আল্লাহ নেই, রাসূল নেই, একাধারে ওই জায়গায় খেলা দেখে আর জুয়ো খেলা চলছে। একই বানিয়ে বললাম না? আপনি এই প্রযুক্তির ব্যাপারটা আপনি নিজে হাতে যদি নিতেন, নেওয়ার পরে যদি রাস্তার মোড়ে মোড়ে অন্তত আপনি এই রকম করে স্যাটেলাইট গুলোতে যদি কিভাবে ওযু করা লাগে, কিভাবে নামাজের সঠিক নিয়ম কানুন এইগুলোর ভিডিও যদি আপনি প্রচার করতেন, এই দেশের অধিকাংশ মুরব্বী মানুষ আছে নামাজ পড়তেই পারে না। নামাজ কি জিনিস, ওযু কিভাবে করা লাগে, ফরজ গোসল কিভাবে করা লাগে ও জানেই না, অন্তত এইটা দেখতো, শিখতো, অন্তত মরণের পরে নাজাতের মাধ্যম পেয়ে যেত। আজ আমরা মুসলিমরা জমিন ছেড়ে দেওয়ার কারণে কেউ খানকা নিয়ে পড়ে আছে, কেউ টাকা পয়সা নিয়ে পড়ে আছে, কেউ ক্ষমতা নিয়ে পড়ে আছে, এই কথা বলে না কেন? পুরো জমিন ফাঁকা, জালিমরা এইভাবে অন্তত জমিনটাকে অন্তত ব্যবহার করে একাধারে আমাদের জীবন নষ্ট করে দেয়। আমার ভাইরা ব্যাখ্যা দিচ্ছিলাম, কাফেররা কেন অন্তত কোরআন বুঝতে চায় না, কারণ তাদের যে অন্তকরণটা আছে সোনার মতো যে কর্ণগুলো আল্লাহ দিলেন একটা অন্তত তাদের ভালো নেই, সবগুলো নষ্ট করে দিয়েছে। কে আরো জোরে, জোর হলো না, বর্ণনা দিচ্ছিলাম, এই যে চোখ আলাম না যে আল্লাহু আইনাই, এ বান্দা আমি তোর জন্য বানালাম দুটো চোখ, সুয়াডাঙ্গা বাসি ভালো করে মেলাবেন, মোবাইলটা যদি চালাতে যাই এই মোবাইলটা মাঝে মাঝে আমারে চার্জে দেয়া লাগতেছে, এক কথা বলে না কেন? 5 ঘন্টা 6 ঘন্টা 1 ঘন্টা এরকম করে চালানোর পরে একাধারে মোবাইলের আর চার্জ থাকে না, আবার বিদ্যুতের লাইনে চার্জ দেয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত নামক দুইটা লাইট আপনারে দিলেন যেটার কোনোদিন চার্জ দেয়া লাগে না, ও যন্ত্রের কোন লাইন ঘাটাত রাখেনি আল্লাহ। এই জন্য তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত পে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আর এই বিশ্বের আজ এই অবস্থা, শুধু চোখের ইশারা এরকম করে টিপ দিয়ে 10 লক্ষ টাকা মানুষের কাছে ঘুষ নিয়ে বাড়িতে আসে, এক কথা বলেন না কেন? না, এসব সুয়াডাঙ্গায় চলে না, আমার নীলফামারিতে চলে। এরপরে আল্লাহ বললেন আলিসান আওয়া শাফাতাইন, হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বানালাম ঠোঁট আর এই যে জিহ্বা, বানিয়েছে কে? আরো জোরে, আর 96% মুসলমানের দিকে তাকে দেখেন, এই জিহ্বা দিয়ে কত মিথ্যা মামলা আর আসামি দিয়ে কত মানুষের জীবনটা নষ্ট করে দিচ্ছে পৃথিবীর ময়দানে। জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, অন্তত কাজে লাগান, সব সময় সত্য কথাগুলো বলবার জন্য অন্তত চেষ্টা করেন।
পৃথিবীর ময়দানে কোন সময়ের জন্য অন্তত আপনি সত্য জিনিসটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জীবন থেকে আমি একটা ঘটনা পড়েছিলাম মার মেয়ে এক গোয়ালিনীর মেয়ে গভীর রজনীতে হযরত ওমর ছদ্মবেশে বের হতেন রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর আজ বিশ্বের মানুষগুলো দুনিয়ার মানুষগুলো যদি অন্তত হযরত ওমরের মতো নেতৃত্ব দিতে পারত এই দেশে সাউজোর গনসোর ডাইনসোর একটাও খুঁজে পাওয়া যেত না আপনি বসাতে পারেন না আমরা বসাতে পারি না এটা আমাদের ব্যর্থতা ওদের কিছু না একটা সোর একটা সিটার একটা গাজা খোর একটা বাবা খোর আন্দাজে আপনার কাছে আসলো আর আপনি আন্দাজে মেরে দিলেন হবে আরো জোরে কখনো হবে না আমার ভাইরা পৃথিবীর ময়দানে আপনি যদি কাউকে নেতাও যদি বানাতে চান তারপরেও কোরআনকে অনুসরণ করা লাগবে কারণ নেতা বানানোর জন্য নেতার গুণাবলী কি হবে দুনিয়ায় নেতৃত্ব যারা দেবে এদের গুণাবলী কি হবে কোরআনে কি আল্লাহ দেয়নি আপনি মসজিদ নির্মাণ করার পরে অন্তত মসজিদের কমিটিতে কারার কাদেরকে রাখবেন এই মসজিদটা কারা রক্ষণাবেক্ষণ করবে এই মসজিদের দায়িত্বে কারা থাকবে কোরআনে কারিমে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ একাধিক বর্ণনা দিয়েছে ঠিক তা আপনি এটা বললাম না আপনার কোরআন নিয়ে গবেষণা নেই আপনার গবেষণা কে কয়মন গাজা খেয়েছে এই নিয়ে এক কথা বলেন না কেন বিধর্মী যারা আছে ওরা আর যাই করুক ওরা কোরআন নিয়ে গবেষণা করে ওরা কোরআন নিয়ে থিসিস করে ওদের যে কেতাবগুলো নিয়ে ওরা থিসিস করে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি ওরা একাধারে গবেষণা করে কিন্তু আমাদের মুসলিম এই রাষ্ট্রটা 96 ভাগ মুসলমান দেই দেশে এই দেশে আজ একটা কোরআনের গবেষণাগার নেই এই দেশে যদি আজ একটা কোরআনের গবেষণাগার থাকতো প্রতিনিয়ত নতুন নতুন তথ্য বের হয়ে আসতো এই দেশের মানুষ যখন জানতে পারতো দেখতেন যে এই কোরআনের দিকে তারা আকৃষ্ট হয়ে যেত আপনি সুবহানাল্লাহ কালকে বলেন আজকে বলার দরকার আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নেতা কি রকম ছিলেন আপনি নেতা যদি নির্মাণ অন্তত নির্বাচন করতে চান কাউকে যদি নেতা বলে মানতে চান অন্তত তার ভিতরে আপনি অন্তত এই জিনিসটা দেখে নেতা বানাবেন যদিও এর আগে আলোচনা শুনেছিলেন তারপরে ওয়াজ বিশ্বের যে মারমুখী অবস্থা আমি তাকিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা নিউজ বলছি ভালো করে মেলাবেন 64টা জেলা আছে এই বাংলাদেশের মধ্যে 64টা জেলার মধ্যে লালমনিরহাট একটা জেলা এক কথা বলেন না কেন আজকে ইন্টারনেট চালাতে চালাতে আমি দেখতে পেলাম লালমনিরহাটে জেলার মধ্যে একটা গ্রামের মধ্যে একদল মানুষ মুসলমান এতদিন ছিল এতদিন মুসলমান হয়ে জীবন যাপন করেছে আজকে দেখলাম এই লোকগুলো আর মুসলিম নেই এরা খ্রিস্টানদের হাতে হাত রেখে ওদের ধর্ম গ্রহণ করে নিচ্ছে কেউ যদি দুনিয়ায় খ্রিস্টানদের ধর্ম মেনে নিতে চায় ওদের যে পাদ্রি আছে ওকে পানির মধ্যে নামা লাগবে আর অন্তত ওর যে বায়াত আছে এটা শোনার পরে অন্তত পানির মধ্যে মাথাটা দিয়ে এইভাবে সুব্বানি দিয়ে উপরে ওঠানো লাগবে এক কথা বলে না কেন বর্ণনাটা দেখলাম আর চিন্তা করলাম মারলাম পৃথিবীর ময়দানে সূরায়ে সূরায়ে নাসরের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে বর্ণনা দিয়েছে পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে অধিকাংশ মানুষগুলো এই রকম ইসলাম থেকে দিন থেকে তারা বের হয়ে যাবে ফারেক হয়ে যাবে বারবার অন্তত আয়াতটা আমার মনে পড়তেছিল আর আমি তাকিয়ে তাকিয়ে তো দৃশ্যটা দেখলাম এটা হওয়ার পিছনে আজ এদের সবচাইতে বড় মূল কারণ এই হয়ে দাঁড়িয়েছে আজ এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের আজকে জানের দুশমন হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে অন্তত আর ঐক্য জিনিসটা নেই আমাদের মাঝে অন্তত আর এই যে ভ্রাতৃত্ব বোধটা নেই যার কারণে বিধর্মী যারা আছে অন্তত ওরা আমাদের দিকে তাকিয়ে মুসলমান হওয়া তো দূরে থাক বরং ওরা দূরে চলে যাচ্ছে আজ বিশ্বের মানুষগুলো যদি ঐক্যটা নিয়ে জীবন যাপন করতে পারত তাহলে লালমনির হাটে যেটা হয়েছে এই দৃশ্যটা দেখা লাগতো না এক কথা বলে না কেন একেবারেই মর্মাহত আপনি আমি আশ্চর্য হয়ে গেলাম যে মুসলমানরা মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে ওরা খ্রিস্টান হচ্ছে অথচ আল্লাহর ব্যাখ্যা কি জানেন
আল্লাহ পাক বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম বলেন আল্লাহু আকবার সান আর একটু বাড়া সারা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একটা মাত্র জীবন ব্যবস্থা তার নাম বলেন না কেন ইসলাম ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি বলেন না কেন শান্তি জীবন ব্যবস্থা আমার ভাইরা পৃথিবীর ময়দানে কেউ যদি ইসলামটাকে মাইনাস করে দি অন্তত কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কাতারে চলে যায় কিয়ামতের ময়দানে এই লোকগুলো ক্ষতির কাতারে দাঁড়াবে এর ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছে আজ দুনিয়ার ময়দানে মুসলিম যারা আছে কোরআন মাইনাস করে দিয়ে একাধারে ওরা নাই খ্রিস্টান হচ্ছে আমি মানলাম ওদেরটা বাদ দিয়ে দিলাম কিন্তু আপনি তো মুসলিম আছেন আপনি তো মুসলমানের পরিচয় দিয়ে একাধারে গরুর গোশত খেয়েই যাচ্ছেন এক কথা বলেন না কেন ওরা নাই না বোঝার কারণে ওরা নাই খ্রিস্টান হয়ে যাচ্ছে কোরআনের দাওয়াত না পাওয়ার কারণে ওরা নাই খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি মানলাম কিন্তু সকাল বিকাল মসজিদের মাইকে আপনার জন্য অন্তত আজান শুনতে পান এই কর্ণ দিয়ে প্রত্যেক জুমার দিনে অন্তত মসজিদে এসে আপনি ইমাম সাহেবের খুতবা শুনতে পারেন ইমামের পিছনে নামাজ আদায় করলেন পাঁচ ওয়াক্ত এরপরেও সুদের টাকা লাগা লাগি আছে না নে এরপরেও দুর্নীতি আছে না নে এটা তো খ্রিস্টানের চাইতেও খারাপ আল্লাহ পাক বলেন আমায়া বন্দগি গায়রুল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার ইসলাম বাদ দিয়ে আমার কোরআন বাদ দিয়ে আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে যেটা আমি তোমাদের উপরে দিলাম এইটাকে দুনিয়ায় যারা মাইনাস করে দিয়ে একাধারে জীবন জিন্দেগি চালাবে কিয়ামতের ময়দানে এই লোকগুলো ক্ষতির কাতারে দাঁড়াবে আর যদি ইসলাম বাদ দিয়ে সুদ খাক ইসলাম বাদ দিয়ে যদি বিয়েটা করেন ইসলাম বাদ দিয়ে যদি আপনার জীবন জিন্দেগিটা আপনি চালান পৃথিবীর ময়দানে বিধর্মী যারা আছে অন্তত ওরা আপনার আচরণ দেখে ব্যবহার দেখে অন্তত ওরা ইসলাম ধর্মে আসার কথা কিন্তু না এদেশে ফারেক হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আল্লাহর নবীর হাদিস আমার মনে পড়ে গেল বিশ্ব নবী জানিয়েছে এমন একটা সময় আসবে যেই সমাজের মধ্যে মানুষ অন্তত হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের অঙ্গার ধরে রাখতে পারবে ঈমান ধরে রাখতে পারবে না আমার তো মন বলে সেই সময়টা বেশি দিন নেই সামনে এসে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সকল মুসলমানগুলোকে অন্তত মুসলিম জাতির যত মাঝে সবাইকে যেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানগুলোকে যেন আল্লাহ হেফাজত করে বলেন আমিন আমার ভাইরা ব্যাখ্যা দিচ্ছিলাম দুনিয়ায় কেউ যদি নেতা মানতে চায় কাউকে কাউকে যদি নেতৃত্ব অন্তত দেয় এটা যদি সে গ্রহণ করতে যায় মানতে যায় শুধু বিড়ি দিবে টানবে না আর নেতৃত্ব মানবে এমনটা না চা খেতে দেবে গরুর গোশত দিয়ে খেতে দেবে শুধু আপনি নেতৃত্ব মানবেন এমনটা না এটা যদি মেনে ফেলেন আল্লাহর আয়াত মরণের পরে আপনার জীবনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বলেন আল্লাহু আকবার এখানে আলেম নেই আলেম যারা আছেন তাদেরকে বলতেছি ভালো করে এই আয়াতটা পড়ার পরে অন্তত ভালো করে বুঝবেন এখানে যে আতিউ শব্দটা ফেল ভাগ ক্রিয়া কত বুঝছ না কেন আরবিতে বলা হয় ফুলেল বাংলায় বলা হয় ক্রিয়া ইংরেজিতে বলা হয় ভার এই ফেল ভার ক্রিয়া এটা শুধু আল্লাহর আগে আছে রাসূলের আগে আছে কিন্তু সমাজে যারা নেতৃত্ব দেবে উলিল আমর হবে এদের নামের আগে আল্লাহ দেয়নি এক কথা বলেন না কেন কেন দিলেন না কারণ পৃথিবীর ময়দানে আমার আল্লাহকে মেনে নেওয়া লাগবে বিনা চিন্তা ভাবনায়
আমার রাসূলের নেতৃত্ব মানা লাগবে রাসূলকে অনুসরণ করা লাগবে বিনা চিন্তা ভাবনায় এক কথা বলেন না কেন কিন্তু আল্লাহর পরে রাসূলের পরে দুনিয়ার ময়দানে যারা নেতৃত্ব দেবে এদেরকে আর ওই চিন্তা ভাবনা ছাড়া মানলে হবে না আল্লাহ পাক বলেন এদেরকে যদি মানতে চাও আগে দেখ ভাই এরা আমি আল্লাহকে আমার রাসূলকে মেনে চলে কিনা আজ বিশ্বের যা অবস্থা বাংলাদেশের কথা মাইনাস করে দিলাম বাদ দিয়ে দিলাম বহির্বিশ্বের যা অবস্থা আপনি তাকিয়ে দেখেন মুসলিম যতগুলো কান্ট্রি আছে একজনও এই আয়াতের পক্ষে অন্তত নেই এই আয়াত তাদের জীবনে নেই না বাংলাদেশে সবার জীবনে আছে আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী থেকে ঘটনাটা পেয়েছি রাতের বেলা হযরত ওমর বের হয়েছে মরুভূমির পথ দিয়ে হঠাৎ করে এক বাড়ির দিকে তাকিয়ে দেখে টিম টিম করে নিম্বু বাবা তিরাল আলো আসতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকিয়ে দেখলে নিম্বু বাতি আসে আর একটা চিকন কণ্ঠ আর একটা মোটা কণ্ঠের ঘরের মধ্যে থেকে বারবার আওয়াজ আসে হযরত ওমর থমকে দাঁড়ালেন বৃদ্ধা মহিলাটা মোটা কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলে মা গো আজকে দুধ এত পরিমাণে কম হয়ে গিয়েছে তোমার কাছে আহ্বান করতেছি মেহেরবানি করে জলদি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটা আল্লাহর কোরআনের আয়াত তেলাত করলেন আল্লাহর ব্যাখ্যা কি জানেন আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরার প্রথম নাম্বার পারান এটা পাবেন আপনি 42 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে বর্ণনা দিয়েছে আল্লাহ পাক বলেন খবরদার দুনিয়ার ময়দানে তোমরা সত্য জিনিসটাকে অন্তত মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না এক কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না আল্লাহ সূরা রাঙ্গাবাসী হযরত ওমর ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর মেয়ের কথোপকথনগুলো শুনতেছে মেয়েটা কোরআনের আয়াত তেলাওয়াত করে মাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাচ্ছে আজ আমাদের মহিলা মা বোনগুলোর দিকে তাকিয়ে দেখেন কোরআন পড়ান কোনো নাম নেই ওরা সাজুগুজু নিয়ে ব্যস্ত না এসব সুয়াডাঙ্গায় চলে না ও মা ও বোন তোমার মতো বোন ছিল এই যে মেয়েটা মা যখন অন্যায়ের দিকে যাচ্ছিল কোরআনের আয়াত তেলাত করে করে মাকে বোঝাতে চাচ্ছিলেন আজও যদি বাংলার মেয়েগুলো অন্তত কোরআন মেনে নিয়ে জীবন চালাতো আমার তো মন বলে তাহলে এই বাংলার ময়দানটা আমিনি আল্লাহর জান্নাত হয়ে যেত আল্লাহ কিন্তু কোরআনে ব্যাখ্যা দিয়েছে মেয়েরা অত্যন্ত ছলনাময়ী এক কথা বলে দেখেন ইন্না কাইদা কুন্না আযীম এই আয়াত কোন জায়গায় ফেলবেন আমরা বলেন আপনি বাদ দিয়ে দেবেন মাইনাস করতে পারবে কি আয়াত কি আরবি পড়লাম বুঝেছেন কিছু মেয়েদের সক্রান্ত মেয়েদের ছলনা আল্লাহর ব্যাখ্যা হচ্ছে আযীম অত্যন্ত ভয়ঙ্কর যেই সমাজে যেই রাষ্ট্রে যেই পরিবারে মেয়েরা কোরআন বাদ দিয়ে ষড়যন্ত্র করবে ওটা মিনিমাম জাহান্নাম বানিয়ে ছাড়বে শান্তির গোষ্ঠী থাকবে না এই কথা বলে না কেন এজন্য যে পরিবারগুলোর দিকে আমরা তাকালে দেখতে পাই স্ত্রী ও মিস্ত্রি হয়ে বসে আছে আর ওরে স্বামী ওর পিছনে পিছনে জোগাইলের মতো হুরুর হুরুর করে যায় এক কথা বলেন না কেন অথচ আল্লাহর নবী জানিয়েছে পৃথিবীর ময়দানে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ নারীদের জন্য প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে আজ প্রেসিডেন্ট নেই সামনেরটা মিস্ত্রি পিছনেরটা সোগাই এক কথা বলেন না কেন এটা হওয়ার পিছনে সবচেয়ে বেশি মূল কারণ এইটা কোরআন না থাকার কারণে মা বোনগুলো আজ এদেশে কোরআন নিয়ে গবেষণা না করার কারণে কোরআন না বোঝার কারণে বাংলাদেশের একটা নিউজ দেখেছিলাম পড়েছিলাম কোরআন অন্তত জানার জন্য কোরআন অন্তত বোঝার জন্য মাঝে মাঝে অন্তত ঘরের মধ্যে বসে বসে অন্তত একটু অন্য মহিলারা আসে তাই একটু গবেষণা করার চেষ্টা করে কোরআনের আয়াত নিয়ে আর এই দেশের এমন পরিহাস এদেরকে জামাত ছবির সঙ্গী বলে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে অন্তত মহিলারা কোরআন জানবে তারা কোরআন বুঝবে নাকি তাদের কোরআন বোঝার অনুমতি নেই
নাকি দরকার নেই বলেন না কেন ইসলামে মেয়েদের অধিকার সবচাইতে আমার আল্লাহ বেশি দিয়েছে আপনার চেয়ে 3 গুণ বেশি বিশ্ব নবীর কাছে এক সাহাবী আসলেন আমার বানানো কথা বলছি না নবীজির হাদিস বলছি আপনি ভালো করে বুঝবেন নতুবা মোবাইলে নোট করে নেবেন আমার সাইতে বড় যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা বলেছো রং না সঠিক নবীজির কাছে একজন সাহাবী আসলে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা বেঁচে আছে এই মা বাবার মধ্যে সবচাইতে আমার প্রতি হকদার কার বেশি আল্লাহর নবী বললেন তোমার মা উম্মুকা তোমার মা এরপরে কে বললেন তোমার মা এরপরে কে বললেন তোমার মা একাধারে আল্লাহর নবী সিরিয়াল বাই নবীজি তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করেছে এইবার ডাকতে বলে রাসূলুল্লাহ এইবার কে বলে তোমার বাবা ও মা ও বোন আহ্বান করতেছি ইসলাম তোমাদেরকে ঠকায়নি বরং ইসলাম তোমাদের সবচাইতে বেশি অধিকার দিয়েছে এই দেশের পশ্চিমা খ্রিস্টান ইহুদিরা এই দেশের কিছু নাস্তিকরা তোমাদেরকে ব্যবহার করে শুধু তাদের ইনকামের জন্য আজ এই দেশে একটা অ্যাড ঘাড়াইস একটা অ্যাড দিতে যাবেন তাও মহিলা মানুষ এক কথা বলে না কেন যেখানে যান সাবান কিনতে যাবেন মহিলারা এরকম করে তাকিয়ে আছে কি এই দেশে পুরুষ নেই এক কথা বলে না কেন নাকি পুরুষরা সব মাটির নিচে আর মহিলারা উপরে সাবান কিনতে যাবেন এরকম তাকিয়েছ মোবাইল কিনতে যাবেন তাও এরকম করে তাকিয়েছ মহিলাদেরকে হাতিয়ার হিসেবে কিছু জানোয়ারের বাচ্চারা আছে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিয়েছে এই দেশের মা বোনগুলো না বোঝার কারণে ও মা আহ্বান করতেছি অন্তত এই কাজগুলো করবেন না আপনি এগুলো অন্তত মাইনাস করবেন না হযরত ওমারের জামানায় কোরআন চলার কারণে কোরআনের এই জ্ঞান থাকার কারণে এই মেয়েটা তার মাকে আয়াত দিয়ে বোঝাচ্ছে মা গো তুমি কি জানো না আল্লাহর আয়াত আর আল্লাহর আয়াত দুনিয়ায় কেউ যদি না মানে হাবিতত আমালুহু মোর জীবনের যা ভালো আমল আছে যা করেছে এতদিন সব আল্লাহ নষ্ট করে দেবে মেয়েটা তার মাকে বারবার কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছে আর আমাদের দেশের অবস্থা এখন তাই মা যদি বেশি ঝগড়া করে বেটি আরো ডাবল হয় কোরআন পড়া তো দূরে থাক নাকি ভুল বললাম কথা কি কারো গায়ে গায়ে লেগে যায় মহিলা মা বোনরা দোয়া করছে আল্লাহ হুজুরের মরণ দাও আমাদের গোবর ফাঁস করে দিন ও মা ও বোন সাজুগুজু করো বিয়ের পরে স্বামীর জন্য করো আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমার মার মেয়ের এই কথোপকথন গুলো শুনতেছিলেন পরিশেষে মেয়েটা ডাক দিয়ে বলে মা গো তুমি কি জানো না এই রাষ্ট্রটা হযরত ওমার কোরআন দিয়ে চলে একবার যদি অন্তত এই আওয়াজটা হযরত ওমারের কান পর্যন্ত যায় অন্তত তোমার আমার আর বাঁচার কোনো উপায় নেই কারণ তুমি কি আল্লাহর কোরআন জানো না দুনিয়ায় যারা কোরআন মাইনাস করে দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে ওই বিচার ব্যবস্থায় কোনোদিন ন্যায় বিচার পাবে না আর পৃথিবীতে যারা কোরআন মাইনাস করে দিয়ে বিচার ফয়সালা করে দেশ পরিচালনা করে ওটা নির্ভেজাল কাফের ওটা জালেম ওটা ফাসিক আল্লাহর ব্যাখ্যা বর্ণনা করতেছিলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন সূরা মায়দা খোলেন আপনি কোরআনে কারিমের সূরা মায়দা 5 নাম্বার সূরা 6 নাম্বার বারার এটা পাবেন আপনি 42 নাম্বার আয়াতের মাঝের অংশে দেখবেন আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে যারা কোরআনটাকে মাইনাস করে দিয়ে আমার আল্লাহ যেটা নাজিল করে দিয়েছে এটা মাইনাস করে দিয়ে দুনিয়ায় যারা দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে বিচার ব্যবস্থা দ্বারা কায়েম করে আল্লাহর ব্যাখ্যা ওটা জালেম ওটা ফাসেক ওটা কাফের এখন এই কথা বললে কারো গায়ে লেগে গেলে আমার কিছু করার নেই আমি কিন্তু আল্লাহর কোরআনের আয়াত পড়েছি দলিল ছাড়া কোনো কথা আছে আমার বলেন না কেন একটা কথা আমার মন গড়া বলেছি এরপরেও যদি আমার প্রতি আপনার রাগ আসে আপনি আলুর ভর্তা দিয়ে ভাত খান বাড়িতে যাই কি বলবো আপনাকে আমি বলেন আমার ভাইরা
হযরত ওমর মেটার কথা শোনার পরে এতটাই আনন্দ পেলেন দরজার মধ্যে ক্রস চিহ্ন দিলেন এইভাবে এবার চলে গেলেন রাজদরবারে যাওয়ার পরে তার সন্তান আব্দুল্লাহকে ডাকলেন বাবা আমার এত দিন যাবত তোমাকে বিবাহ দেওয়ার জন্য অন্তত তোমার জন্য একটা মেয়ে খুঁজতেছিলাম বাবা আমার আজকে পেয়ে গেলাম তুমি কি রাজি আছো নাকি সঙ্গে সঙ্গে আমারের সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার তুমি যেইটাতে রাজি আমিও ওইটাতে রাজি ওয়াস এবার বাড়িতে নিয়ে যান যেহেতু আল্লাহর ব্যাখ্যা কুআং ফুসা কুম আহলিকুম নার সূরা তাহরিমের 6 নম্বর আয়াত এই কারণে বাড়িতে নিয়ে যাবেন কারণ আল্লাহর ব্যাখ্যা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও এই কথা বলি না কেন আপনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে অন্তত এই আয়াতটা যদি মানতে পারতেন যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব না আমার রাষ্ট্রের 16 কোটি মানুষকে অন্তত বাঁচাব এই জন্য নামাজ কায়েম করে দিলাম যাকাত যারা কায়েম করে দিলাম সমাজের মধ্যে অন্যায় দূর হবে এই সমাজের মধ্যে সৎ কাজের আঞ্জাম 180 মাইল বেগে চালু হবে এক কথা বলেন না কেন আমার ভাইয়েরা আজ আপনি বাড়িতে যান যাওয়ার পরে আপনার ছেলেটারে জিজ্ঞাসা করেন বাবা আমার মেয়ে দেখলাম ভালো ইসলামের নিয়ম নীতি মেনে চলে বোরকা পরে স্কুলে হুরহুর হুরহুর করে যায় এ বাবা তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি কি রাজি একবারই বলবে বাবা আমার আমার অমুকের শেফালিকে পছন্দ করা আছে নাকি বানিয়ে বলছি কারণ এই দেশের রাজ্য অবস্থায় এই দেশের যুবকগুলো যুবক যুবতী গুলো কোরআন আর ইসলাম না বোঝার কারণে আজকে এদের 13-14টা করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমার ভাইরা হযরত আমার সকালবেলা পহরীদেরকে ডাক দে বলে এনো আমার পহরীদেরা যাও তাদেরকে ডেকে নিয়ে আসো মা আর মেয়েকে আমার সামনে হাজির করো মার মে যখন দুই শুনে এসে হাজির হযরত ওমর ডাকতে বলেন বরিমা তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই তুমি কি রাজি ডাক দিয়ে বলে খলিফা আপনি আমার কাছে কি প্রস্তাব রাখবেন আমি তো গরিব মানুষ একদম গোয়ালি নিয়ে দুধ বিক্রি করে করে খাই হযরত ওমর ডাকতে বললেন বরিমা টেনশন করো না তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ দিতে চাই তুমি কি রাজি বুড়ি একবারে দাঁত বের করে খেলখেল খেলখেল করে হাসতেছে ডাক দিয়ে বলে বুড়ি মা হাস তো কোন কায়দা বলছে গো মা রে তো আমার কপাল বলছে কপাল তাই না বলে হ্যাঁ ডাক দিয়ে বললে যে আমি দেশের রাষ্ট্র নায়ক আর তুমি সাধারণ একজন গোয়ালিনী শুধু দুধ বিক্রি করো কোন কারণে বিয়ে দিছি একবার চিন্তাও করলে না ডাক দিয়ে বলে খলিফা কে চিন্তা করবো আমার আল্লাহ আমার কপালে রেখেছিল ডাক দিয়ে বলে কপালে রেখেছিল না রাতের বেলা বারবার কেন মেয়েটাকে তুমি অন্তত দুধে পানি মেশানোর জন্য আহ্বান করতেছিলে আমার বলো আর কথা বলে না মাথাটা নিচু করে আছি ডাক দিয়ে বলে তোমার মেয়ে তোমার কোরআনে কারিমের আয়াত দিয়ে বললে তাও মানলে না আমি ওমারের ভয় দেখালো তাও মানলে না তোমার মেয়েটাকে তুমি একাধারে বলতেইছিলে বলতেইছিলে ডাক দিয়ে বলে মা গো তোমার এই মেয়েটার সঙ্গে আমার এই ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছি এই কারণে কারণ তোমার মেয়েটার মধ্যে আমার আল্লাহর ভয় আছে অধিকাংশ মুরব্বী গুলো বউয়ের হাতে ভাত খেতে পারে না কোন কারণে জানেন আল্লাহর নবীর হাদিস অমান্য করার কারণে এখন বলবেন যে হুজুর আবার কোন ওয়াজ ধরলেন এতক্ষণ আমাদের স্ত্রী মেয়ে যারা আছে বাস দিলেন এবার আমাদের ধরলেন আপনাদেরও সাইজ করতেছি অধিকাংশ মুরব্বী গুলো আজ এই দেশে বউয়ের হাতে বেটার বউয়ের হাতে ভাত খেতে পারে না এই কারণে কারণ আল্লাহর নবী জানিয়েছে পৃথিবীর ময়দানে অন্তত তোমরা যখন বিয়ে করবা চারটা জিনিস দেখে বিয়ে করবা এ কয়টা আরো জোরে জোর বলো না এক নম্বরে নবী জানিয়েছে অন্তত প্রথম নম্বরে বিয়ে করতে গেলে অন্তত তার বংশটা দেখবা দ্বিতীয় নাম্বারে দেখবা চেহারা সুন্দর আছে কিনা তিন নাম্বারে দেখবা ধন সম্পদ আছে কিনা চার নাম্বারে দেখবা এই লোকটার এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর ভয় আছে কিনা আপনি তো এগুলো কোনোই খোঁজেন না আগেই গিয়ে বলেন যে দেও 5 লাখ এক কথা বলছে না কেন দেও 10 লাখ আমার ছেলে অমুক এটা সেটা ও হাজি রুমাল মাথায় দিয়ে বসে ওগুলো বলতেছে আমি এও দেখেছি হস করে এসে হাজি রুমাল মাথায় দিয়ে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি সিহারার দিকে তাকালে মানে জিবরিল আমিনের ছোট ভাই অথচ সামনে গিয়ে বলছে দেও 5 লাখ
তোর বাবা কামাই করেছে এই যে হাদিসটা অমান্য করার কারণে আর কোরআন আর হাদিস দুনিয়া যারা মানবে না মাইনাস করে দেবে মাই শতং দঙ্কা দুনিয়া এদের জীবনে কোনোদিন আল্লাহ বরকত দেবে না আপনি দেখে শুনে তো কটকটি নিয়ে আসেন না তো কি নিয়ে আসেন আর কোন পরিবারে যখন কটকটি আসার পরে ষড়যন্ত্র চালাবে আপনি ভাত পাবেন বলেন না কেন আপনার ছেলেটার জীবনটা আপনি নষ্ট করলেন অধিকাংশ মা বাবা আছে এরকম আপনি আমার কথাটা অন্তত শোনার পরে হেসে উড়িয়ে দিলেন নবীজির হাদিসটা আমরা মানতে পারতেছি বলেন তো বিবাহের ক্ষেত্রে কি আমরা দেখতেছি এই চারটা জিনিস নবীজি বলেন এই তিনটাও যদি না থাকে অন্তত তার ভিতরে যদি দেখো যে আল্লাহর ভয় সবচাইতে বেশি তাও মেয়েটাকে বিবাহ করা যায় আর আপনার ও ধান্দা নেই তাহলে কোন কারণে আপনার এই বেতার বউ আপনার ভাত দেবে আমারে বলেন আপনি যে বসে বসে ওরে বাবার টাকা সোফায় আপনি বসে বসে ওর সাথে গরম দেন সোফা কি কার ওর বাবার টাকা এক কথা বলেন না কেন আপনাদের রাগ আছে আমি জানি আপনি বললাম না যে রাগ করেন করে আলুর ভর্তা দিয়ে ভাত খান তার নিষেধ করব না আমার ভাইরা আর যদি আল্লাহর নবীর এই হাদিসটা অন্তত মেনে আমাদের বাস্তব জীবনে আমল করতে পারতাম সেট করতে পারতাম তাহলে পৃথিবীর ময়দানে আমাদের জীবন জিন্দেগিটা একেবারে স্টলার মতো সহজ করে দিত কে আরো জোরে কারণ ইসলাম যেই জায়গায় থাকবে ইসলামের নিয়ম নীতি যেই জায়গায় থাকবে ওই জায়গার মধ্যে শান্তি দিয়েছে কে ব্যাখ্যা দিচ্ছিলাম পৃথিবীর ময়দানে অন্তত ওই মানুষগুলো বধির ওই মানুষগুলো মূর্খ ওই মানুষগুলো চার পাওয়ালা জানোয়ার চাইতেও খারাপ যেই মানুষগুলো অন্তকরণ থাকার পরেও কাজে লাগায় না এরপরে দুনিয়ার ময়দানে আমার আল্লাহ তাদেরকে পুরো পৃথিবী দেখার জন্য চক্ষু দিলেন এইটা থাকার পরেও তারা কাজে লাগায় না এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি তাকে দিলেন এইটা শোনার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বালহুম আদক আমার যেমন এই যে পাঁচটা আঙ্গুল দেখতে পারছেন আমার আল্লাহর ও কুদরতের আঙ্গুল আছে এরকম পাঁচটা আর উলাইকা ইসমে ইশারা ইঙ্গিত করে আল্লাহ বোঝাচ্ছেন ওই জনপদের মানুষগুলো ওই সোয়াডাঙ্গার মানুষগুলো ওই আলমডাঙ্গার মানুষগুলো ওই ঘোষবিলারের মানুষগুলো আল্লাহ নিজেই রকম ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিচ্ছে কি ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ আমার আল্লাহর দৃষ্টিতে দুনিয়ায় যদি আপনি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ হন আপনার ঠিকানা কোন জায়গায় আপনি হিসাব করে মারা যান খতম আল্লাহ আলা কুলুবিহিম আয়াতের শেষের অংশে দেখেছেন আল্লাহ কত ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছে আজিম আল্লাহ পাক বলেন এদের শাস্তি অত্যন্ত কঠোর এদের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর সুরাডাঙ্গা বাসী এই জন্য আপনাকে আমি দার্তহীন কণ্ঠে আহ্বান করতেছি দুনিয়ার ময়দানে অন্তত আপনার জীবন জিন্দগিটা আপনি অন্তত কাফের মশরিক যারা আছে এদের মতো বানাবেন না কোরআনের বিধান যখন আপনাকে কোরআন দিয়ে যখন আপনাকে ডাকা হবে কোরআনের আয়াত যখন এই কর্ণ করে যাবে সঙ্গে সঙ্গে মাথা নত করা লাগবে এক কথা বলেন না কেন নাকি রাগ করবেন মন খারাপ করবেন বিশ্ব নবী আমার কোরআন দিয়ে যখন এই ডাক দিয়েছে তার যে সাহাবীরা ছিল হাউমাউ হাউমাউ করে কান্না করতেন চোখ থেকে অথরে পানি ছড়াতেন নবীজির কোরআনের তেলা ছুড়ে কারণ সাহাবীরা বুঝতেন আল্লাহর নবী কোরআনের আয়াত যে তেলাওয়াত করতেছে আমার আল্লাহ এইটার মাধ্যমে কি জানিয়ে দিতে যাচ্ছে এক কথা বলেন আমার ভাইরা এই জন্য পৃথিবীর ময়দানে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার আল্লাহ যা দিয়েছে অন্তত ইসলাম আর কোরআন মেনে আল্লাহ যেন বাস্তব জীবনে আমল করবার তৌফিক দেয় বলেন আমিন নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন সুবহানাল্লাহ আর 14-15 মিনিট আছে ও তা কি সাড়ে 11টা শেষ করো
এখন তো 15 পার হয়ে গেছে জিকির করি সুবহানাল্লাহ আপনি টাইম নিলে দেন সমস্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam জবান সরে কোরআনের সোনালি আয়াত পড়েন দেখি আজকের আয়াতের মধ্যে কি আছে আমরা জেনে বাড়িতে যাব আমার সাথে পড়ে না ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صَدَّقْ دَيَا رَبَّنَا আপনারে আগামী কালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে আপনি বলবেন সূরা বানি ইসরাইল কোন সূরা বলেন না কেন 17 নাম্বার সূরা 15 নাম্বার পারা 3 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের 23 নাম্বার আয়াত একটা মাত্র আয়াতে অন্তত আমরা প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি কি আছে আয়াতের মধ্যে মেসেজ নিয়ে বাড়িতে যাব থাকবেন তো বলেন না কেন এই যে অনেকেই চলে যাচ্ছে না যাদের যাওয়ার মন মানসিকতা আপনি চলে যান আমি আপনাদের হাত পা বাঁধানোর দরকার আমার নেই অন্তত যাদের নিয়ত আছে চলে যাওয়ার চলে যান চলে যাবে না যাবেন না আল্লাহর ব্যাখ্যা কি জানেন আল্লাহ পাক বলে নকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ভালো করে বুঝবেন দুইটা আদেশ দিলেন আল্লাহ এক নম্বরে আমার আল্লাহর আদেশ আয়াতের মধ্যে পৃথিবীর ময়দানে আমার আনুগত্য করো আমার ইবাদত করো এ ব্যাখ্যা কার আরো জোরে পৃথিবীর ময়দানে আল্লাহ প্রথম নম্বর আয়াতের মধ্যে যে কন্ডিশনটা আপনাকে দিলেন ইবাদত দাসত্ব গোলামি হবে এক নম্বরে কার আরো জোরে পৃথিবীর ময়দানে কেউ যদি নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি দাবি করে জিন্দেগি করে আল্লাহর ওলি মানার দরকার নেই পৃথিবীতে নামাজ মাইনাস করে দিয়ে পৃথিবীতে কেউ যদি বড় ইমানদারের দাবি করে ওটা জিন্দেগি ইমানদার না পৃথিবীতে নামাজ আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলো মাইনাস করে দিয়ে দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি তার জীবন জিন্দেগিটা সেট করে ও কি আসলেই ভালো ভালো না আল্লাহ প্রথম নম্বরে এইটাই আপনাকে মেসেজ দিতে চাইলো যে পৃথিবীর ময়দানে হক দুই প্রকার এক নম্বরে আমার আল্লাহর হক দুই নম্বরে পৃথিবীর ময়দানে বান্দার হক দিয়েছে কে আরো জোরে মানুষের হক প্রথম নম্বর কন্ডিশন আল্লাহর ইবাদত করো এই হকটা কার আরো জোরে এইবার মানুষের হকের ক্ষেত্রে মনে করেন আমার বাবা মা দুমিনে বেঁচে আছে আমি সন্তান হিসাবে আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে আমার মা বাবা কিন্তু আমার প্রতি হক রাখবে এক কথা বলেন না কেন আল্লাহ কিন্তু এইটা আয়াতের মধ্যে দানিয়েছে আমার ইবাদত করো এর পাশাপাশি জমিনের ময়দানে মা বাবার সাথে ভালো আচরণ করো খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না পরবর্তীতে আল্লাহ দিলেন মা বাবার সঙ্গে যখন কথা বলতে যাবা অবশ্যই হেসে হেসে সম্মানজনক কথা বলবা কওলান কারিমা সম্মানজনক কথা মা বাবার খেদমত করতে গিয়ে মা বাবার পাশে থাকতে গিয়ে খবরদার যেন তোমার জবান দিয়ে উপ শব্দটা বের না হয় এ ব্যাখ্যা করলেন কে আরো জোরে 96 ভাগ মুসলমানের দেশে আজ এই দেশের অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে আল্লাহর হুকুম মানে না মা বাবার খেদমত আজ দেশে করে না মা বাবার গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে ও সোয়াডাঙ্গাবাসী পৃথিবীর ময়দানে মা বাবা কত যে শ্রেষ্ঠতম নেয়ামত অন্তত মারা গেলে বুঝবেন জীবিত আছে তাই বোঝেন না
পৃথিবীর ময়দানে মা বাবা গুলা সবচেয়ে বেশি অপহালিত লাঞ্ছিত এই কারণে কারণ মুসলমানেরা কোরআনের আয়াত বুঝতে চায় না বিশ্ব নবীর একজন সাহাবি আল্লাহর নবীর সঙ্গে যেই সাহাবীটা বদরের ময়দানে পর্যন্ত লড়াই করেছে বদরের ময়দানে পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে নাম তার আলকামা কি নাম বলেন তো আলকামা আল্লাহর ইবাদত মানতো কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করতো বদরের ময়দানে যুদ্ধ করার পরেও অসুস্থ অবস্থায় যখন পড়ে আছে নবীজি আমার শুনতে পারলেন যে অসুস্থ আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা যাও তোমার আলকামাকে একটু কালেমা পড়াও সাহাবীরা এসে ডাক দিয়ে বলে আলকামা পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা শুধু ফেলফেল করে তাকিয়ে আছে কথা বলতে পারে না শুধু তাকিয়ে আছে নবীজির কানে যখন খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা তো কালমা পড়তে পারে না বিশ্ব নবী আমার বুঝতে পারলেন নিশ্চয়ই জায়গার মধ্যে কোনো বিষয় গোপন আছে নবী জিবার নিজে আসলেন ডাকতে বললেন আলকামার মা তোমার এই সন্তান কি তোমার সঙ্গে বেয়াদবি করেছে খারাপ আচরণ করেছে সঙ্গে সঙ্গে আলকামার মা দুঃখ প্রকাশ করে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানটা প্রতিনিয়ত আমাকে গালিগালাজ করতো তার বউয়ের কথা মতো নবীজির আর বুঝতে বাকি রইল না এই কারণে আলকামা জবান দিয়ে কালমা পড়তে পারে না নবীজি আমার ডাকতে বলেন ও আলকামার মা তোমার এই সন্তানটাকে তুমি কি মাফ করবা না ডাকতে বলে রাসূলুল্লাহ আমি মাফ করব না আল্লাহর নবী ডাকতে বললেন নো আমার সাবিরা যেই জায়গায় অন্তত সঠিক কথা অন্তত কাজ হবে না ওই জায়গার মধ্যে অন্তত একটু হিকমত অবলম্বন করা লাগবে বিশ্ব নবী আমার সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো নিয়ে আসার পর আগুন জ্বালিয়ে দাও দেখি আলকামার মায়ের সামনে তার এই সন্তানটাকে আগুনের মধ্যে জ্বলন্ত আমরা পুড়িয়ে মারব তার মা এটা কিভাবে দেখে সহ্য করতে পারে নবীজির নির্দেশে সাহাবীরা আগুন জ্বালিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আলকামার মা জ্বলন্ত আগুনের দিকে তাকায় হাউমাউ করে চোখ থেকে পানি ঝরায় ডাকতে বলে রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে ছেড়ে দেন আপনাকে সাক্ষী রেখে আমার আল্লাহকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আর সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে কালমা নসিব হয়ে গেল আয়াতের কন্ডিশন বললাম দুইটা এক নম্বরে হককার বলেন না কেন দুই নম্বরে আল্লাহ হক দিলেন মা বাবার মা বাবার হক মাইনাস করে দুনিয়ায় আর যারা একাধারে জীবন জিন্দেগি চালাচ্ছেন মরণের সময় ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবেন এই বাংলাদেশে আমি অন্তত দেখেছি আমি যতটুকু অন্তত দেখেছি অধিকাংশ বাড়িগুলোতে দাওয়াত খেতে গিয়ে আমি মিলিয়ে দেখেছি আমারে নিয়ে যাওয়ার পরে মুরগির রান দেয় খাসির গোস্ত দেয় গরুর গোস্ত দেয় একাধারে কত মগ্র কত রকমের খাবারের আইটেম শুধু সামনে জিজ্ঞাসা করবেন তোমার মা বাবা বেঁচে নেই বলে হা হুজুর আছে কোথায় জানালা দিয়ে উকি মেরে দেখবেন মা বাবা দুইজনে বসে ভাত খায় আলুর ভর্তা দিয়ে সব চাইতে পৃথিবীতে আপনার বড় পীর সব চাইতে আপনার কাছের নিকট এই মা বাবা এক কথা বলে না কেন তুমি এদেরকে মাইনাস করে দিয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আর আমার মতো হুজুরের নিয়ে গিয়ে তুমি খাসির রান খাওয়াও আমি হুজুর খাওয়ার পরে দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আমি তো আমার নিজের মা বাবার জন্য আগে দোয়া করলাম এক কথা বলেন না কেন আমি তো আমার নিজের মা বাবার জন্য আগে করলাম এই দোয়া কবুল হতেও পারে নাও পারে 50-50 ভাড়াটিয়া যাকে বলা হয় এক কথা বলেন না কেন একটা কামলা মনে করেন জমিনে আপনি লাগালেন আপনার জমিনে আগাছা হয়েছে পরিষ্কার করার জন্য কামলা আপনি অন্তত সাবা কামলা বসে কি কি জোর লেবা কর্মী আমার এলাকায় কামলা বলে তো এই জন্য একবারই বললাম মনে করেন আপনি কামলা নেওয়ার জন্য গিয়েছেন বাজারে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই অন্তত আপনি আমার বাড়িতে অন্তত কামলা দেন অন্তত একটা দিন আমার জমিতে আগাছা হয়েছে পরিষ্কার করবেন 500 টাকাতে এখন ওনারে নিয়ে আসলেন নিয়ে আসার পরে উনি আপনার জমিনের আগাছা যেভাবে দমন করে দেবে যেভাবে উঠিয়ে ফেলবে আর এই জমির কাজটা যদি আপনি নিজে করতেন
তাহলে ওনারটা ভালো হতো যাকে লেবার নিলেন জোন নিলেন কামলা নিলেন ওনারটা বেশি পরিষ্কার হতো না আপনি যদি নিজে করতেন আপনারটা বেশি পরিষ্কার হতো বলেন তো আমারে বলেন না কেন তাহলে আমি হুজুর তো ভাড়াটি আমারে গরুর গোশত খাওয়াব আমারে খাসির রান খাওয়াব আর মা বাবারে মাইনাস করে দিয়ে হবে না হবে না মা বাবার অবাধ্য সন্তান দুনিয়ায় যারাই হবে এদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে আযাব হবে তিন প্রকার ব্যক্তির এই যে আমি ডাক বাংলায় এসে এটার বর্ণনা করেছিলাম ব্যাখ্যা করেছিলাম নবীজির হাদিস এক নম্বরে নবীজি দিয়েছে দুনিয়ায় যারা মুশরিক হবে এদের সবচাইতে বেশি আযাব হবে দুই নম্বরে দুনিয়ায় যারা জিনাখোর হবে ব্যভিচার করবে তিন নম্বরে নবীজি তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের নাম দিয়েছে তারাই হলো মা বাবার অবাধ্য সন্তান এই পৃথিবীর ময়দানে আজ যেটা আমি তাকি অন্তত দেখতে পেলাম 57টা বছর চাকরি করার পরে আজ বাবার ঠিকানা হয় বিদ্যাশ্রমে মারা যায় তারপরেও বাবা মা লাশটা পর্যন্ত আনার জন্য যায় না বাবা মার যে লাশটা আছে দাফন জানাজাতে পর্যন্ত যায় না ও মা বাবা ও যুবক ভাইরা আহ্বান করতেছি মা বাবার কি জিনিস এখন থেকে মূল্য দাও হারিয়ে যখন যাবে তামাম দুনিয়া কান্না করলেও আর কাউকে পাবা না গভীর রজনীতে বাড়িতে যাবে মাকে ডাক দেবে মা বেরিয়ে আসবে আমার মা ভেবেছে আছে আমি বাড়িতে যাওয়ার পরে ডাক দিলে বের হয়ে আসবে কিন্তু যার মা নেই এই লোকটা গিয়ে যখন ডাকবে আসবে 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 না মায়ের ভালোবাসা আদর অন্তত কারোর সাথে দুনিয়ায় তুলনা হয় না আমরা তিনটা ভাই একটা মাত্র বোন বাসায় খুব কম যাই মাঝে মাঝে যাই বাইরে থাকি আমি দিনাজপুর জেলায় অবস্থান করি বাসায় শুধু আমার মা বাবা থাকে যখন আমরা সবাই বাড়ির মধ্যে চলে যাই বাড়িটায় আনন্দে আত্মহারা হয়ে যায় যেদিন সবাই একাধারে যার যার মতো চলে আসি আমি তাকে দেখি আমার মা বাবা হাউ মাউ করে কান্না করে এই যে সাত দিন তিন দিন বাড়িতে থাকলে একাধারে মা বাবা নিজে না খাইয়ে খাওয়ানোর চেষ্টা করে এই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না নিঃস্বার্থভাবে শুধু মা বাবা দিতে পারে আরে আপনি কার জন্য জীবন নষ্ট করতেছেন আল্লাহর নবীর একটা হাদিস পড়েছিলাম সময় মনে খুব একেবারে বেশি হয়ে যাচ্ছে না বিশ্বনবী আমার একটা হাদিস সাহাবীদের সামনে বর্ণনা করতেছিলেন আসরের নামাজের পরে আল্লাহর নবী ঘুরে বসলেন ভালো করে মেলাবেন আজ দুনিয়ার ময়দানে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আপনার পরিবার আপনার সমাজ যেই জায়গায় যান ওই জায়গার মধ্যে অন্তত আপনি শান্তি পান না আপনি কোন কারণে শান্তি পান না অন্তত এইবার আমি আপনারে মেসেজ দিচ্ছি ভালো করে মেলাবেন 10 লক্ষ টাকা আপনি ইনকাম করেন এক বছরে মাসে আপনি মনে করেন যে 50,000 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসেন আপনার বাড়িতে ওইভাবে আপনি শান্তি পান না ভালো করে মেলান আমার কথাটা আপনার পরিবারে শান্তিটা কেন আসে না এইটার বর্ণনা দিচ্ছি বিশ্বনবী আমার আসরের নামাজের পরে সাহাবীদের সামনে ঘুরে বসলেন ডাকতে বললেন সাহাবীরা আমার অন্তত তোমাদের কাছে অন্তত আমি একটা ঘটনা বলছি ভালো করে মেলাম বানি ইসরায়েলের তিনজন যুবক রাস্তা দিয়ে যাত্রা শুরু করে দিল মরুভূমি এলাকা আর যারা করতে গেছেন তারা দেখেছেন কোন শুধু গাছ গাছলা ঘর বাড়ি ওরকম নেই শুধু পাহাড় বালু আর মরুভূমি একথা বলে না কেন নবীজি বলেন তিনজন যুবক যখন রাস্তা দিয়ে যাত্রা শুরু করে দিয়েছে হঠাৎ করে আকাশ থেকে ঝোর 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তিনজন যুবক অন্তত এই বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা একাধারে তিনজনে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে কোথা থেকে একটা বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী বলেন ও সাহাবীরা তিনজন যুবক যখন এই জায়গার মধ্যে ঘর নেই বাড়ি নেই কোনো মানুষজন নেই একাধারে গুহার মধ্যে আটকে গেল কারণ হর যারা করতে গিয়েছেন তারা দেখেছেন একেবারে মরুভূমি এলাকা আগের যুগে তো মোবাইল ছিল না নেট ছিল না ওয়াইফাই ছিল না এই কথা বলেন না কেন তিনজন যুবক গুহার মধ্যে আটকিয়ে চিন্তা করে অন্তত এই জায়গার মধ্যে আর বাঁচার কোনো উপায় নেই
পৃথিবীর ময়দানে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন পৃথিবীর ময়দানে বিপদে যখন আপনি পড়বেন আমার আল্লাহর কাছে আপনার জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে তিন জন যুবকের প্রথম নাম্বার যুবক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা জীবনের ময়দানে অন্তত তুমি যা নেক কাজ করেছো এইটার ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করো দেখো তো কাজ হয় নাকি প্রথম নাম্বার যুবক দোয়া করে রাব্বুল আলামিন আমার মা সারা দুনিয়ার কেউ আমার ওইভাবে বেঁচে নেই রাব্বুল আলামিন আমার বিদ্যা মাতা বিছানার মধ্যে পড়ে থাকে আমি মাঠের মধ্যে বকরি নিয়ে চলে যাই বকরি বাড়িতে নিয়ে আসার পরে দুগ্ধ দহন করার পরে দুধের গ্লাসটা আমি কারো হাতে দেই না সবার প্রথম আমার মায়ের হাতে দেই আল্লাহ কই দুধগুলো দহন করার সময় অন্তত আমি তাকিয়ে দেখি আমার স্ত্রীটা খোদার জ্বালায় পড়ে আছে আমার সন্তানটা খোদার জ্বালায় পড়ে আছে শুধু তোমার ব্যাখ্যার দিকে তাকিয়ে তোমার আয়াতের দিকে তাকিয়ে দুধের গ্লাসটা মায়ের কাছে নিয়ে যেয়ে দেই রব্বুল আলামিন এইটা যদি অন্তত তোমার ভয়ে করে থাকি মেহেরবানি করে বাঁচার রাস্তা তৈরি করে দাও আল্লাহর নবী বলেন সাবিরা যখন এই দোয়া করেছে পাথরটা সঙ্গে সঙ্গে সরে গিয়েছে শুধু সুবহানাল্লাহ বলেই শেষ করে দিলে হবে না আজ আপনার জীবনে ওই বানি ইসরায়েলের যুবকের মধ্যে আপনি গুহায় আটকে থাকতে নাও পারেন কিন্তু আপনার পরিবারে কোনো শান্তি নেই আপনার সমাজে কোনো শান্তি নেই রাষ্ট্রে আপনি কোনো শান্তি পান না ঘরের মধ্যে যাওয়ার পরে কোনো শান্তি পান না এই কারণে কারণ পৃথিবীর ময়দানে মা বাবার সাথে অন্তত ভালো আচরণ আপনি করতে পারেননি মা বাবার সাথে ভালো আচরণ করবেন হেসে হেসে কথা বলবেন পৃথিবীর ময়দানে মা বাবা জান্নাত আবার মা বাবা জাহান্নাম আমার ভাইরা দ্বিতীয় নাম্বার যুবক ডাক দিয়ে বলে মালিক আমার আমার বাড়িতে একটা লোক কাজ করতো একাধারে হঠাৎ করে বিল বেতন না নিয়ে চলে যায় তার যে বিল বেতন গুলো ছিল এইগুলো দিয়ে আমি কিছু পশু করাই করলাম এগুলো থেকে বংশ বিস্তার হয়ে একাধারে অনেকগুলো হয়ে গেল হঠাৎ করে একদিন আমার কাছে আসার পরে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমার সেই বেতন দাও চাকরি ভাতা দাও টাকা দাও হাতটা ধরে মরুভূমিতে নিয়ে গেলাম যাওয়ার পরে ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা এই যে তাকে দেখো এই জায়গায় যত পশু আছে সব তোমার আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি কি আমার সাথে ইয়ার কি মারেন ঠাট্টা মারেন বলে না তুমি চলে যাওয়ার পর থেকে তোমার টাকাগুলো আমি এক জায়গায় করেছিলাম আর এইগুলো দিয়ে অন্তত আমি বকরিগুলো কিনেছিলাম এগুলো সব তোমার নিয়ে চলে দাও লোকটা সবগুলো নিয়ে চলে গেল ডাক দিয়ে বলে মালিক আমার এইটা যদি তোমার ভয়ে করে থাকি মেহেরবানি করে বাঁচার অন্তত রাস্তা তৈরি করে দাও নবীজি বলেন দোয়া করতে দেরি পাথরটা আর একটু সরে যেতে দেরি হলো না এখানেও শিক্ষা নিয়ে আজ আপনার জীবন জিন্দগির দিকে তাকালে শ্রমিক নেওয়ার পরে অন্তত আপনি মূল্য দিতে চান না এক কথা বলে না কেন অধিকাংশ লোক এই দেশে আছেন শ্রমিক খাটানোর পরে কাজে নেওয়ার পরে অন্তত এই লোকগুলো টাকা দেওয়া তো দূরে থাক বাড়িতে আসলে 14-15 দিন ঘোরাচ্ছে আল্লাহর নবী জানিয়েছে পৃথিবীর ময়দানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে অন্তত আর পারিশ্রমিক মজুরিটা দিয়ে দাও পৃথিবীর ময়দানে যারা শ্রমিক এদের জন্য মেসেজ আছে যারা রোদের মধ্যে খেতে পরে কাজ করে খায় ওই ইমানদার শ্রমিক গুলোকে আল্লাহ মেসেজ দিয়েছে বার্তা দিয়েছে পৃথিবীতে যারা ইমান আনার পর পরে নেক কাজ করার পর পরে জমিনের ময়দানে যারা শ্রম দেয় নবীজি বলেন এরা আমার আল্লাহর বন্ধু আমার ভাইরা জীবন থেকে অন্তত বিপদ আপদ গুলো যদি দূর করে দিতে চান তাহলে শ্রমিককে মূল্য দেন তিন নাম্বার যুবকটা ডাক দিয়ে বলে মালিকা বান আমার বোন আমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিল আমার চাচাত বোন সুযোগ ছিল তাকে আমি অফার দিলাম যে না করা সে রাজি কি করবে উপায় নেই সব কিছু কমপ্লিট এই মুহূর্তে আমার বোন আমারে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এখন যা করব দুনিয়ার কেউ না দেখলেও দেখবে তিনি কে আরো জোরে তুমি আমি এখন যা করব তামাম দুনিয়ার মানুষগুলো ঘুমায় যেতে পারে কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায়নি লা তাখুজু সিনাতুন ওয়ালা নাউম বলেন আল্লাহু আকবার
আমার আল্লাহ কিন্তু ঘুমায় না, তিনি কিন্তু জিন্দা, তিনি কিন্তু তাকিয়ে তাকিয়ে সব দেখতেছে। আমার ভাইরা, যুবকটা ডাকতে বলে, মালিক আমার, যখন আমার বোন আমাকে এই কথা বলেছে আমি পিছন ফিরে দিয়েছি একদম। আল্লাহ গো, ওই সময় তো আমার শক্তি ছিল, ক্ষমতা ছিল, করিনি, শুধু তোমার ভয়ে তোমার আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ গো পিছন ফিরে দিয়েছি দৌড়। অন্তত এইটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে বাঁচানোর রাস্তা তৈরি করে দাও। আল্লাহ নবী বললেন, যখনই দোয়া করেছে পাথরটা একেবারে সরে গিয়েছে। এই যে তিনটা যুবক পর পর তাদের জীবন থেকে, এত বড় বিপদ থেকে বেঁচে জীবনটা ফিরে পেল পৃথিবীর ময়দানে, তারা অন্তত বিপদে পড়ার পর পরে স্মরণ করেছে কাকে? আরো জোরে বিভিন্ন ফিলিং স্টেশনের গুলোর পাশে আমি তাকিয়ে দেখি, বড় বড় হোটেলের পাশে তাকিয়ে দেখি, আর এই বৃদ্ধা বয়সে কত মা বাবা আজও পড়ে আছে, শীতের রাতে থর 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 করে কাঁপে। জিজ্ঞাসা যদি করা হয়, আপনার ছেলে মেয়ে কয়টা, একবারে আওয়াজ দেয় দুটো নতুবা তিনটা ছেলে, ভাত দিয়ে না। এইসব লোকদের দেখলে আমি নিজে অন্তত নিজেকে সেফ দিতে পারি না, কারণ আমার দাদা দাদি দুনিয়ায় বেঁচে নেই। দেখিয়ে নি আমার দাদা দাদির চেহারাটা কেমন ছিল, এমনটি কবরটা পর্যন্ত আমার দাদা দাদির আমি পাইনি। শুধু আমি না, আমার বড় ভাই যিনি আছে উনিও দেখতে পারিনি আমার দাদা দাদি কেমন ছিল, কবরটা কোন জায়গায়। আমার এইসব লোকদের দেখলে আমার দাদা দাদির কথা মনে পড়ে যায়। আমার যদি দাদা দাদি বেঁচে থাকতো, আমার ভাইরা এই সমাজের মধ্যে আজ এই মুরব্বী হয়ে গেলে আর সম্মান কেউ দিতে চায় না, সবাই অবহেলা করে, লাঞ্ছিত করে। আপনাকে নবীজির একটা হাদিস আমি বলতেছি, পৃথিবীর ময়দানে যারা ছোটদের স্নেহ করে না, যারা মুরব্বী বড় যারা আছে সম্মান করে না, নবীজি বলেন এরা কখনো আমার উম্মত না। নবীজি নিজে বলছে এরা কখনো আমার উম্মত না। আজ এই সমাজের মধ্যে মুরব্বী লোক যারা আছে, জ্ঞানী লোক যারা আছে, এদের কোনো মূল্য নেই, একথা বলে না কেন? এই দেশে এও আমি শুনেছি তাফসীর মাহফিল গুলো এরকম আয়োজন করে, যুবকরা বিভিন্ন জায়গায় দুই চারটার সাথে হয়তো এলাকার মুরব্বীদেরকেও সাথে নাই। আমি এই যুবকদের মুখে আমি অন্তত শুনেছি যে মুরব্বীরা থাকলে আমরা কিছু করতে পারি না। তুই কি করবি? তোর দশ কথা মুরব্বী লোকের এক কথা, এক কথা বলেন না কেন? আমার দশ কথা হোসাইন আহমেদ মাহফুজ ভাই কথা বলে গেল, ওনার একটা কথা, কারণ সে আমার বয়সে বড়, এক কথা বলে না কেন? ওনার মাথা আর আমার মাথা, ওনার জ্ঞান আর আমার জ্ঞান, আসমান আর জমিন তফাত। আপনি তাদেরকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না, অন্তত আহ্বান করতেছি কোরআনের আয়াতটা অন্তত চুয়াডাঙ্গা বাসী থেকে শুরু করে আমি সহকারে বাংলার প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। মা বাবা কি জিনিস এইটা যেন আল্লাহ বোঝার অন্তত তৌফিক আমাদের দান করে, বলেন আমিন। মহিলা মা বোন যারা এসেছেন, যারা বউ হয়ে অন্তত শ্বশুর বাড়িতে আসেন, তাদেরকে আহ্বান করতেছি, খবরদার, নিজের মা বাবা যেমন শ্বশুর শাশুড়িটা ওই রকম, তুমি অন্তত তোমার শ্বশুর শাশুড়ির সাথে যা করবে তোমাকেও আল্লাহ ছেলে মেয়ে দেবে, ওরাও তাই করবে, কথা বলে না কেন? একটা প্রবাদ আছে না, ছোট তো শুনেছিলাম, মুরব্বী লোকগুলো গল্প করতে আর বলতো যে দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করায়, এক কথা বলে না কেন? তো তুমি যা করবে ওই তোমার ছেলে মেয়ে যা হবে ওরাও তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অন্তত এই আয়াতটা মেনে বাস্তব জীবনে আমল করবার, আমাকে সহকারে সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে, জোরে বলুন আমিন। দোয়া করে দিন, কথা বলবেন আপনি? আচ্ছা, আমাদের অভিমুখ সভাপতি সাহেব বলেন একটু কথা বলবে, ওনার পরপর কথা বলার পরপরে আমরা মোনাজাত করে দেবো, কেউ অন্তত উঠবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমাদের প্রিয় মুখ্য প্রিয় আলোচক।